রাতের অন্ধকারে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিজয়া দীপাবলি ছট ঈদের শুভেচ্ছা বার্তার বিভিন্ন পোস্টার এবং ফ্লেক্স রাতের অন্ধকারে ছিঁড়ে দিল দুষ্কৃতীরা। দুর্গাপুর কোকোব্যান থানা এলাকার গ্যামন ব্রিজ মোড়, গ্যারেজ মোড় সহ বিভিন্ন এলাকায় এই শুভেচ্ছা বার্তার পোস্টার ও ব্যানার লাগিয়েছিল ডিপিএল আইএনটিটিইউসির কর্মীরা। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মলয় ঘটক, অভিজিৎ ঘটক, ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় সকলেরই ছবি ছিল এই সমস্ত পোস্টার ব্যানারে। গতকাল রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এগুলোকে নষ্ট করে দেয়, এই নিয়ে আজ বিক্ষোভ দেখায় আইএনটিটিইউসি কর্মী সমর্থকরা। আজ সকালে থানায় লিখিত অভিযোগ দায়েরের পর জেলা সভাপতি অভিজিৎ ঘটক সহ রাজ্য নেতৃত্বকে এই ঘটনা জানানো হয়। পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনায় উত্তেজনা চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। আমাদের যেটা অভিযোগ রয়েছে, আমরা গতকাল অভিনন্দন বিনিময়ের জন্য বিকেল আইনজীবীর পক্ষ থেকে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সহ মলয় ঘটক, ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমাদের পশ্চিম বর্ধমান জেলার আইনজীবীর সভাপতি মাননীয় অভিজিৎ ঘটক মহাশয়ের একটা প্রেস, কয়েকটা প্লেস আমরা বিভিন্ন জায়গায় লাগিয়েছিলাম। ছট পরব, দুর্গাপূজা সহ আমাদের ঈদ শুভেচ্ছা বার্তা দুর্গাপুরের মানুষকে জানাবার জন্য হঠাৎ আজকে সকালবেলায় আমাদের এখানকার এলাকার মানুষরা আমাদেরকে খবর দেয় যে আমাদের সেই প্লেসগুলো হঠাৎ করে একজন দুষ্কৃতী রাতের অন্ধকারে ছেড়ে দেয়। এটাই আমাদের অভিযোগ। এরা কারা? এরা হচ্ছে মানসিক বিকারগ্রস্ত, কারণ কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ তো এই ধরনের কর্মকাণ্ড করবে না। কারণ দুর্গাপুরের সংস্কৃতির সঙ্গে আমরা যারা দুর্গাপুরের মানুষ রয়েছি আমরা সবাই জানি, আমরা যে কোনো রাজনৈতিক দল একে অপরের সঙ্গে আমরা সৌজন্য বিনিময়ে বার্তা প্রদান আদান প্রদান করি। সুতরাং এই রকম কাজ যারা করেছে তারা হচ্ছে মানসিক বিকারগ্রস্ত, হতাশাগ্রস্ত থেকে তারা এই কাজ করেছে। হতাশা বলুন বা মানসিক বিকারগ্রস্ত হোক, তারা কি দলেরই না অন্য দলের, সেটা আমরা কী করে বলবো? এখন পুলিশকে আমরা সমস্ত ব্যাপারটা জানিয়েছি, পুলিশ এনকোয়ারি করছে এবং পুলিশের সঙ্গে বলেছে, পুলিশ যেটা আমাদেরকে কথা দিয়েছে যে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। এবং আমাদের জেলার যিনি আইনজীবীর সভাপতি মাননীয় অভিজিৎ ঘটক, উনিও বড়বাবুর সঙ্গে কথা বলেছেন, প্রশাসন লেভেলে যেখানে যা কথা বলার উনি বলেছেন, পুলিশ আমাদেরকে আশ্বস্ত করেছে যে ব্যবস্থা গ্রহণ করবে। না, এটা বিরোধিতা কাজ বলে আপনারা মনে করছেন? না, আমরা কিছুই মনে করছি না। আমরা একটা জিনিসই মনে করছি, মানসিক হতাশাগ্রস্ত এবং বিকারগ্রস্ত মানুষের কাজ। কী নাম আপনার? আমার নাম হচ্ছে কল্লোল ব্যানার্জি। আপনি দলের? আমি এই তৃণমূল ট্রেড ইউনিয়নের, আমাদের ডিপিএল এর আইএনটিটিইউসি জয়েন্ট সেক্রেটারি। চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোজক, বিচার, ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। জিএসএল সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন, দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309, 8170011562।